হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরা দর্শমুদ্দিন খন্দকার, জে কাপড়েটেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ইনস্টাগ্রাম স্টোরি কপিলিং শেয়ার টু স্টোরি সেটিং এই তিনটে বিষয় নিয়ে। অর্থাৎ এখানে দেখা গেছে আমরা চাইলে কি করতে পারি, আমাদের ইনস্টাগ্রাম স্টোরিটা দেখা গেছে আমরা লিঙ্কটা কপি করে নেওয়া ইচ্ছা করলে বিভিন্ন জায়গায় আমরা শেয়ার করতে পারি। পাশাপাশি দেখা গেছে আমরা শেয়ার টু অপশনের মাধ্যমে কি করতে পারি, দেখা গেছে আমাদের ফলোয়ারের মেসেজে আমরা শেয়ার করতে পারি, এমনকি দেখা গেছে আমরা নিয়ারবাই শেয়ার করতে পারি। তাছাড়া দেখা গেছে এখান থেকে স্টোরি আমরা কিভাবে সেটিং করতে পারি সেই টোটাল বিষয়গুলো আজকে আমরা দেখবো। তার জন্য কাজটা করি, তাহলে কাজটা করার জন্য কি করতে হবে, যেহেতু কাজটা আমরা পিসি থেকে আমাদের ব্লু স্টকের মাধ্যমে করবো, তাহলে করার জন্য আমাদের প্রথমে ব্রাউজারটা আমরা এখানে মিনিমাইজ করলাম। করার পর আমরা চলে যাবো ব্লু স্টকে। তাহলে আপনার পিসিতে আপনার ব্লু স্টক 4, 5, 10 আপনার যে ইনস্টল করা থাকুক, আপনার ব্লু স্টকের এখানে মেন ফাইল আপনি এখানে ডাবল ক্লিক করবেন অথবা এক ক্লিক করে এন্টার চাপ দেবেন। বাস এখানে আমাদের ব্লু স্টকটা একটা ওপেন হইতে আমাদের সময় নেবে, আমাদের 40 সেকেন্ডের মতো ওয়েট করতে হবে। বাস আমাদের এখানে ব্লু স্টকের ইন্টারফেসগুলো চলে আসলো। আসার পরে এখান থেকে আমরা কাজটা করার জন্য আমরা এখানে ইনস্টাগ্রামে ক্লিক করব। তার আগে দেখা গেছে এখানে ইনস্টাগ্রাম অ্যাপস পাশাপাশি অন্য যে কোনো অ্যাপস দেখা গেছে কীভাবে আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করতে পারেন, তার উপরে একটা কমপ্লিট ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, ওই ভিডিও দেখলে আপনারা এখানে অ্যাপস ইনস্টল করার বিষয়টা ক্লিয়ার দিতে পারবেন। আচ্ছা যাই হোক, তাহলে এখন আমাদের আজকের কাজটা করার জন্য কী করবো, আমরা এখানে প্রথম ইনস্টাগ্রামে ক্লিক করলাম। বাস ক্লিক করার পরে আমরা এখন ম্যাক্সিমাইজ করি। যদি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আপনার লগ ইন করা থাকে তাহলে সরাসরি ঢুকে পড়বে, আর লগ ইন করা না থাকলে অবশ্যই আপনি লগ ইন করে নেবেন। বা যেহেতু আমার লগ ইন করা আছে সরাসরি আমি ইনস্টাগ্রামে অ্যাকাউন্টে ঢুকে পড়লাম। বা ঢুকার পরে এখন আমরা বলছি কি, আমাদের এই যে আমরা যে স্টোরিটা আছে আমাদের এখানে, এই স্টোরির মধ্যে আমরা যে কি করছি, এখানে যে স্টোরিটা আমরা শেয়ার করছি সেই স্টোরিটা এখন আমরা কি করব, বলছি এখান থেকে আমরা সেই স্টোরির লিঙ্কটা আমরা কপি করব, তারপরে বলছি আমরা শেয়ার টুর কাজটা করব, এবং আমরা কি বলছি স্টোরির সেটিংয়ের বিষয়টা দেখব। তাহলে এখন আমরা কাজটা করার জন্য প্রথমে কি করব, এখান থেকে আমাদের ইউরো স্টোরি আছে, আমরা এই ইউরো স্টোরির মধ্যে আমরা এখানে ক্লিক করব। বাস ক্লিক করার পরে যে আমাদের স্টোরিটা আছে এখানে, এই স্টোরির মধ্যে কাজটা করার জন্য আমরা চলে যাবো কোথায়, আমরা এই যে এখানে থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পরে এখন আমাদের এখান থেকে এই যে তিনটে অপশনের কাজ দেখবো, কপি লিঙ্ক শেয়ার টু স্টোরি সেটিং। তার আগে ধরেন যে আমাদের অপশনের মধ্যে যে ডিলেট, সেভ ভিডিও, সেন্ড টু, শেয়ার এস পোস্ট, তো এই বিষয়গুলোর উপরে ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, তাহলে আপনারা ওই ভিডিওগুলো দেখতে পারেন। এখন যাই হোক, আমরা এই তিনটা কাজ আজকে দেখবো একসাথে। তাহলে প্রথমে আমাদের আছে এখানে কি কপি লিঙ্ক, তাহলে আমরা কি করতে পারি আমাদের এই স্টোরির এই লিঙ্কটা কপি করে নেওয়া ইচ্ছা করলে আমরা অন্য যে কোনো সোশ্যাল অ্যাকাউন্টে বা আমাদের ব্লগ সাইডে বা আমাদের কোনো ওয়েবসাইটে ইচ্ছা করলে আমরা কি লিঙ্কটা শেয়ার করতে পারি, এমনকি চাইলে আমাদের কোনো ভিডিওতে আমরা ইউটিউবের কোনো ভিডিওতে ইচ্ছা করলে লিঙ্কটা আমরা দিতে পারি যদি আমাদের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে। তাহলে এখন আমরা কাজটা কীভাবে করতে পারি, আমরা যেখান থেকে কপি লিঙ্কে ক্লিক করলাম, বাস আমাদের কী করলো লিঙ্কটা কপি হয়ে গেল। লিঙ্কটা কপি হওয়ার পরে এখন আপনারা কী করবেন, আপনারা চলে যাবেন আপনাদের কাছে, এখান থেকে আমরা যাই আমাদের ব্রাউজারটা ওপেন করি। তাহলে এখন থেকে আমি আমাদের ব্রাউজারে গেলাম, যাওয়ার পরে এখন আমরা কী করবো, এখান থেকে কোথায় কোথায় শেয়ার করবো, ধরো আমি ফেসবুকে শেয়ার করবো, তারপরে মনে করলাম আমি টুইটারে শেয়ার করবো, তারপরে ধরো আমার এখানে প্রিন্টারেস্ট আছে, প্রিন্টারেস্টে আমি সেগুলো শেয়ার করতে পারি, তাহলে প্রিন্টারেস্টে গেলে প্রিন্টার শেয়ার করতে পারবো, মানে যেখানে আপনার প্রয়োজন শেয়ার করতে পারেন। তাহলে জাস্ট বিষয়গুলো দেখাচ্ছে কীভাবে শেয়ার করতে পারি, আমরা লিঙ্কটা কপি করার পরে আমরা ধরো এখন ফেসবুকে চলে আসলাম। বাস ফেসবুক আপনার ওপেন হওয়ার পরে আপনি ফেসবুকে টাইমলাইনে শেয়ার করবেন, তো টাইমলাইনে শেয়ার করার জন্য আমরা এখান থেকে হোয়াটস অন ইউর মাইন্ড আমরা এখানে ক্লিক করলাম। বাস ক্লিক করার পর আমরা লিঙ্কটা এখানে কী করলাম, যেটা কপি করছি পেস্ট করে দিলাম, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিছি। বাস পেস্ট করার পরে এখন আমরা কী করব, আমাদের যে এখানে আমরা যে স্টোরিটা আমরা কপি করলাম আমাদের সেই স্টোরিতে কী বিষয় সেই স্টোরির বিষয়ে আমরা এখানে লিখব। তা আপনার যেখানে স্টোরিটা তৈরি করলেন স্টোরি থেকে দেখা কী বুঝতে পারবে, কী শিখতে পারবে বা কী জানতে পারবে, তা আপনার স্টোরিটা কী ধরনের সেই বিষয়ে আপনি এখানে একটু লিখবেন। লেখার পরে মানে লিঙ্ক দেওয়ার আগেও লিখতে পারেন অথবা লিঙ্কের পরেও লিখতে পারেন, লেখার পরে তারপর আপনার এখানে পোস্টে ক্লিক করে আপনারা কী করবেন, আপনাদের এই স্টোরিটা আপনার এখানে ফেসবুকের মধ্যে আপনি কী করে দিলেন, টাইমলাইন আপনি শেয়ার করে দিলেন, পোস্ট করে দিলেন, তারপরে পোস্ট করে দিলে দেখা গেছে আপনার এখানে যারা কী করা আছে আপনার ফ্যান ফলোয়ার আছে তারা তাদের টাইমলাইনের ভিতরে আপনার এই পোস্টটা চলে যাবে, চলে গেলে তারা দেখতে পারবে, দেখার পরে তারা লিঙ্কে ক্লিক করলে আপনার স্টোরিটা তারা দেখতে পারবে। সেই ক্ষেত্রে অবশ্যই কি দেখা গেছে আপনার এখানে যারা আপনার স্টোরিটা দেখবে তাদের অবশ্যই কি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকতে হবে। আচ্ছা এই সেই বিষয়টা এখন ধরেন যে, তারপর আমরা টুইটারে শেয়ার করতে পারি, সেমভাবে টুইটারে যাওয়ার পরে যে টুইটে গিয়ে আমরা টুইট করে দেবো, আমরা এখানে যে টুইটে ক্লিক করলাম, বাস টুইটে ক্লিক করার পরে এখানে আমাদের অপশনটা আসলো, বাস টুইটে ক্লিক করার পরে আমাদের কাছে এরকম অপশন আসলো, আসার পরে এখন আমরা শুরুতে লিখতে পারি আমাদের এই স্টোরির বিষয়ে, অথবা আপনি পরে লিখতে পারেন, বাস লেখার পরে আপনার লিঙ্কটা দিলাম অথবা লিঙ্ক দেওয়ার পরে লিখতে পারেন, বাস লেখার পরে আপনার এখান থেকে টুইটে ক্লিক করলে বাস আমাদের টুইটারের মধ্যে কী হয়ে যাবে, আমাদের স্টোরিটা শেয়ার হয়ে যাবে।
বা শেয়ার হয়ে গেলে তাদের কাছে কি করতে পারবে, এই টুইটারে আমাদের যে ফলোয়ার আছে তারা আমাদের স্টোরিটা দেখতে পারবে। আচ্ছা, তারপরে সেম ভাবে এখানে আমরা পিন্টারেস্ট করতে পারি। এই যে আপনারা এখন ক্রিয়েটে যাবেন, ক্রিয়েট পিন, ক্রিয়েট পিনটা যান। এখানে কি করব আমরা, প্রথমে আমরা কি করব, এই যে এখানে এর ডেস্টিনেশন লিংক, আমাদের স্টোরি লিংকটা আমরা এখানে পেস্ট করে দিব। দেওয়ার পর তারপর এখানে এর টাইটেল আপনি স্টোরির বিষয়ে লিখবেন, তারপর এখানে ডিসক্রিপশন স্টোরির বিষয়ে এখানে ডিসক্রিপশন লিখতে পারেন। তারপরে চাইলে এখান থেকে আপনারা এখানে আপনার হ্যাশট্যাগ ইউজ করতে পারেন আপনার এই স্টোরির বিষয়ে, বা হ্যাশট্যাগ ইউজ করতে পারেন, লিখতে পারেন। তারপর টাইটেল দিলাম, এখানে লিঙ্ক, তারপর এখানে আপনার স্টোরির মধ্যে আপনি যে ইমেজটা বা পিকচারটা ইউজ করছেন সেই পিকচারটা আপনি এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপে ক্লিক করে আপনার সেই পিকচারটা দেখা দিবেন। এখানে ক্লিক করার পর আমাদের পিকচারটা, ধরুন আমরা এখান থেকে, ধরুন আমাদের এই পিকচারটা, মনে করি আমাদের এই পিকচারটাই, এটা আমরা এখানে দিলাম। বাস এখন আমাদের এখানে পিকচারের সাইজটা আমাদের ছোট হয়ে গেছে, এই কারণে এরকম আসছে। আমরা আবার ক্লিক করি, আবার ক্লিক করে আমরা অন্য একটা পিকচার নেই, ধরুন আমরা ধরুন এই পিকচারটা দিই, এটা দিলাম ওপেন, ব্যাস এই পিকচারটা চলে আসলো। আসার পরে এখন এই যে বলছি টাইটেল ডিসক্রিপশন লিঙ্কটা দিবেন। তারপরে যেহেতু আমাদের প্রিন্টারের মধ্যে হচ্ছে আপনার বোর্ড আর সেকশন নিয়ে পিন নিয়ে কাজ, তাহলে এখান থেকে আপনারা এই যে এটা পাবলিশ করার আগে এখানে ক্লিক করবেন, করার পর আপনার কোন বোর্ডে রাখবেন সেই বোর্ডে ক্লিক করবেন, বোর্ডের ভিতরে সেকশন করা থাকলে সেকশনে আপনার কোন সেকশনে রাখবেন, সেকশনে এখানে যাওয়ার পরে পাবলিশে ক্লিক করলে আপনার দেখা গেছে এই পিনটা যে রেখে করছেন আপনি এখানে স্টোরিটা আপনি এখানে পিন হিসেবে এখানে অ্যাড করছেন, আপনার সেই পিনটা দেখা গেছে আপনার ওই বোর্ডের সেকশনের ভিতরে কি হয়ে যাবে, আপনার এখানে পিন হয়ে যাবে, মানে আপনি স্টোরিটা পিন হিসেবে কি হয়ে যাবে, আপনার প্রিন্টারের মধ্যে চলে যাবে। চলে গেলে প্রিন্টারে আপনার যেটা ফলোয়ার আছে তার আপনার স্টোরিটা দেখতে পারবে। তো এইভাবে আপনার প্রিন্টারেস্টে আপনার টুইটারে ফেসবুকের মধ্যে কি করতে পারেন, আপনার ইনস্টাগ্রামের আপনার যে স্টোরিটা আছে সেটা আপনার কপি লিঙ্কের মাধ্যমে কপি করে নিয়ে আপনি ইচ্ছা করলে এভাবে আপনার সোশ্যাল অ্যাকাউন্টে, অন্য সোশ্যাল অ্যাকাউন্টে, অথবা এভাবে চাইলে আপনার ইউটিউবের কোনো ভিডিওতে বসে, অথবা আপনার ওয়েবসাইটে অথবা ব্লগ সাইটে যেখানে তো এইভাবে ইচ্ছা করলে আপনার খুব ইজিলি শেয়ার করতে পারেন। তো এটা আমাদের এই বিষয়টা। তারপর এখন কপি লিঙ্কের পর আমাদের পরবর্তী অপশনটা কি আছে, এখন আবার এখন আমরা আবার চলে গেলাম আমাদের এখানে, আমরা ব্লু স্টিক আসার পর এখানে আসলাম, আসার পরে দেখা গেছে আমাদের স্টোরির মধ্যে। এখন আমরা আবার চলে যাব আমাদের মোর থ্রি ডটটা চলে গেলাম, থ্রি ডট যাওয়ার পর আমরা কপি লিঙ্কের কাজটা দেখছি, এবার হচ্ছে আমাদের শেয়ার টুর কাজটা। তা শেয়ার টুর কাজটা কি, আমরা এখানে যে শেয়ার টুতে ক্লিক করলাম, বা শেয়ার টুতে ক্লিক করার পরে এখন আমাদের শেয়ার টুর অপশনের ভিতরে এই যে অপশন আমাদের যেখানে কি আমাদের যে ফলোয়ারগুলো আছে, আমরা সরাসরি আমাদের ফলোয়ারে এখানে ক্লিক করে আমরা কি করতে পারি, আমাদের স্টোরিটা আমরা শেয়ার করতে পারি। তাছাড়া চাইলে আমরা যে চ্যাট অপশনে ক্লিক করেও করতে পারি, আমরা চ্যাটে ক্লিক করলে এখান থেকে দেখা গেছে বাস আমাদের এখানে যেসব ফলোয়ার আছে, এই যে ফলোয়ার এখানে আমার ভিউ মোর এর আরও ফলোয়ার আছে, আমরা চাইলে এই ফলোয়ার এখানে যে ফলোয়ার সেন্ড আমরা এখানে যেই ফলোয়ারের কাছে আমাদের স্টোরিটা আমরা কি পাঠাতে চাই, তাহলে আমরা যে সেন্ডে ক্লিক করলে, আমরা সেন্ডে ক্লিক করলে করবো ওই ফলোয়ারের মেসেজের মধ্যে কি চলে যাবে, আমাদের এই স্টোরির লিঙ্কটা চলে যাবে। অথবা আপনি যখন স্পেসিফিক ফলোয়ারের কাছে আপনি সেন্ড করতে চান, তাহলে আপনার সেই ফলোয়ারকে এখানে সার্চ করে বাইর করবেন, বাইর করলে ওই ফলোয়ারের ডান পাশে সেন্ড লেখা থাকলে আপনি সেন্ডে ক্লিক করলে ওই ফলোয়ারের মেসেজের ভিতরে আপনার ইনস্টাগ্রাম স্টোরির লিঙ্কটা চলে যাবে, তখন তারা ওই লিঙ্কে ক্লিক করলে তারা আপনার স্টোরিটা দেখতে পারবে। তো এইভাবে ইচ্ছা করলে আমরা সেন্ড করতে পারি। তারপর আমরা আবার ব্যাকে গেলাম, ব্যাস ব্যাকে যাওয়ার পরে এখানে আমরা আবার এই যে আমরা এখানে ক্লিক করি, ক্লিক করার পর এখন আবার শেয়ার টুতে ক্লিক করলাম, আমাদের আরেকটা অপশন আছে এখানে চ্যাট করে, আমাদের এই যে আরেকটা অপশন আছে কি নিয়ার বাই শেয়ার, তাহলে নিয়ার বাই শেয়ারের মধ্যে আমরা কি করতে পারি, আমরা নিয়ার বাই শেয়ারে ক্লিক করলাম, ব্যাস নিয়ার বাই শেয়ারে ক্লিক করার পরে এখন আমাদের এই যে কি লেখা আছে লোকাল লুকিং ফর নিয়ার বাই ডিভাইস, তাহলে এই অপশনটা কি কাজ করবে, এটা কাজ করবে কি দেখা গেছে এখন আমরা বর্তমানে এখন আমাদের যেই ল্যাপটপে আছি এটা আমাদের যদি ওয়াইফাই মাধ্যমে কি করা থাকে, আমরা ইন্টারনেট ব্যবহার করি, তো সেই ক্ষেত্রে দেখা গেছে কি হবে আপনার আশেপাশে বা আপনার এরিয়ার ভিতরে যদি কোনো দেখা গেছে অন্য কেউ মানে আপনার ওয়াইফাই কানেকশনের মাধ্যমে দেখা গেছে কি করে আপনার দেখা গেছে ওই আপনার ল্যাপটপ বা দেখা গেছে আপনার মোবাইল মানে যেইটা ইউজ করুক, তারা যদি কী করে আপনার যে এরিয়ার মধ্যে আছেন আপনার যে মানে ওয়াইফাই আওতাধীন আছেন এর ভিতরে যদি অন্য কোনো ল্যাপটপ বা আপনার মোবাইলের মধ্যে কেউ দেখা গেছে ইনস্টাগ্রাম ইউজ করে, তো সেই ক্ষেত্রে আপনি কী করতে পারবেন, আপনার ওই ডিভাইসগুলো এখানে শো করবে, এই যে লুকিং ফর নিয়ার বাই ডিভাইস, নিয়ার বাই ডিভাইস এখানে খুঁজতেছে, যদি নিয়ার বাই আশেপাশে কোনো ডিভাইস থাকে কেউ ইনস্টাগ্রাম ইউজ করতেছে ইচ্ছা করলে সেই ডিভাইসের মধ্যে আপনি কী করতে আপনার স্টোরিটা এখান থেকে আপনার শেয়ার করতে পারবেন। এই রয়েছে আমাদের এই অপশনটা। আচ্ছা যাই হোক, আপনার থাকলে করতে পারবেন, এখানে খুঁজতেছে সে। এখন আমরা এখানে আবার ব্যাকে যাই অথবা আমরা এখানে ক্লিক করি, ক্লিক করার পর আমরা আমাদের পরবর্তী অপশনে যাই, তো এখানে চলে গেলে আমরা আবার স্টোরিটা নিয়ে আসি, আনার পর আমরা এখানে থ্রিটা আবার ক্লিক করলাম, করার পর আমরা কপি লিঙ্ক আর শেয়ার টু দেখলাম। তারপর আমাদের এখানে আছে কি স্টোরেজ সেটিং, স্টোরেজ সেটিং এর বিষয়টা আমরা এখন দেখি। স্টোরেজ সেটিং ক্লিক করলাম, তাহলে আমাদের যে স্টোরিটা আছে স্টোরির মধ্যে আমাদের সেটিং এর বিষয়গুলো কি দেখেন, ভিউতে আছে হাইড স্টোরি ফ্রম, দেখা গেছে এখানে আপনার স্টোরিটা আপনার কে দেখতে পারবে না, ইচ্ছা করলে আপনার ওই ধরনের পিপলকে এখানে হাইড করে রাখতে পারেন। তাহলে আমার দুইজন পিপলকে হাইড করা আছে এখানে, চাইলে আমরা এখানে ক্লিক করে এখন যদি আপনার চান কি করার জন্য এই যে দুজনকে আপনি হাইড করে রাখছেন একেবারে আনহাইড করে দেবেন, তার টিক মার্ক উঠা দিলে হবে। তারপর অথবা যাকে আপনি এখানে কী করবেন আর হাইট করতে চান তারা এখানে ক্লিক করলে সে আবার হাইট হয়ে যাবে। এইভাবে এখান থেকে আপনারা কী করতে পারেন, আপনারা হাইট আনহাইট করতে পারেন। করার পর আমরা এখন ব্যাকে ক্লিক করলে বাস এখান থেকে আমাদের ওই পিপলদের এখানে শো করবে আমরা কয়েকজন হাইট করছি, তো সেই বিষয়টা এখান থেকে আমরা দেখতে পারবো। আচ্ছা তারপর এখানে ক্লোজ ফ্রেন্ড, ক্লোজ ফ্রেন্ডের মধ্যে আমার তিনজন ক্লোজ ফ্রেন্ড অ্যাড করা আছে, তাহলে আমি এখন আবার ক্লিক করি,
করার পরে এখন ধরুন যে আপনার চাইলে আরো কোনো ফ্রেন্ডকে এখানে আপনার ক্লোজ ফ্রেন্ড হিসেবে আপনি ইচ্ছে করে অ্যাড করতে পারবেন। তাহলে তিনজন অর্থ আপনি যদি কাউকে উঠাই দিবেন তাহলে টিক মার্ক উঠাই দিলে সে ক্লোজ ফ্রেন্ড থাকবে না। আর আপনি নতুন করে করতে গেলে সাজেস্টেড ফ্রেন্ড থেকে ইচ্ছাগুলো করতে পারেন। আচ্ছা, তারপর এখন ব্যাকে যাই। ব্যাকে যাওয়ার পর আমাদের পরে আছে রিপ্লাইং। তাহলে অ্যালাও মেসেজ রিপ্লাই, দেখা গেছে আমাদের ইনস্টাগ্রামে, দেখা গেছে আমাদের স্টোরির মধ্যে দেখা গেছে যে কি করতে হবে, আমাদের এই মেসেজকে রিপ্লাই করতে পারবে। তো সেই রিপ্লাইং এর বিষয়টা ধরুন যে এখান থেকে আমরা দেওয়া আছে বাই ডিফল্ট এভরিওয়ান, মানে পর থেকে আমাদের স্টোরির মধ্যে মেসেজের অপশনটা কি করতে হবে, মেসেজ করলে সেই মেসেজটা রিপ্লাই করতে হবে পর থেকে। আমরা যদি এখানে পিউপিল ইউ ফলো এটা দিয়ে দেয় তাহলে যাদেরকে আমরা ফলো করছি একমাত্র তারাই কি করতে পারবে, আমাদের স্টোরির জন্য মেসেজের বিষয়টা তারা রিপ্লাই করতে পারবে। তারপর এখন অফ করে দিলে আমাদের দেখা গেছে রিপ্লাইং এর অপশনটা কি কাজ করবে, মানে রিপ্লাইং এর বিষয়টা অফ হয়ে যাবে আমাদের স্টোরি থেকে। আচ্ছা, তারপর এখানে কি দেওয়া আছে সেভিং। তাহলে সেভিং এর মধ্যে কি আছে, সেভ স্টোরি টু গ্যালারি। তাহলে এখানে আমরা যদি এই অপশনটা অন করে দিই তাহলে দেখা গেছে আমাদের স্টোরির কি থাকে, আমাদের একটা মেয়াদ থাকে, মানে সময় থাকে যে 24 ঘন্টা। দেখা গেছে আমাদের ওই 24 ঘন্টা ওভার হয়ে গেলে, মানে আমাদের টাইমটা ওভার হয়ে গেলে দেখা গেছে কি আমাদের স্টোরিটা আমাদের কোন জায়গায় চলে যাবে অটোমেটিক্যালি। তো সেটা যদি আমরা এখান থেকে এইটা অন করে দিই, অন করে দিলে কি চলে যাবে কোথায়, আমাদের স্টোরিটা অটোমেটিক্যালি আমাদের গ্যালারির মধ্যে সেভ হয়ে যাবে যদি আমরা এই অপশনটা এখান থেকে অন করে দিই সেক্ষেত্রে। আর যেহেতু আমাদের এখানে কি করেছে সেভ স্টোরি টু আর্কাইভ, তাহলে আর্কাইভের মধ্যে আমাদের এটা কি অন করা আছে, আমাদের স্টোরিটা যখন ডিউরেশন বা টাইম ওভার হয়ে গেলে আমাদের স্টোরিটা কোথায় চলে যায়, আমাদের আর্কাইভে চলে যায়, যেহেতু এই অপশনটা আমাদের অন করা আছে। যদি আমরা এটা অন করে দিই তাহলে আমাদের গ্যালারিতে চলে যাবে, পাশাপাশি আর্কাইভে চলে যাবে, কিন্তু বাই ডিফল্ট এটা থাকে, আপনি এটাও করতে পারেন। আচ্ছা, তারপর এখানে লাস্টে আমাদের একটা অপশন দেওয়া আছে কি স্টোরি অ্যালাউ শেয়ারিং স্টোরি, এটা আমাদের বাই ডিফল্ট অন করা থাকে। তাহলে কি করতে পারি, এই অপশনটার মাধ্যমে আমাদের যে স্টোরি স্টোরির শেয়ারের বিষয়টা কি অ্যালাউ করা থাকে বাই ডিফল্ট, কেন যে তাই স্টোরিটা আমরা কি করতে পারি বিভিন্ন জায়গায় শেয়ার করতে পারি। তাহলে আপনার চাইলে ইচ্ছা করতে বিভিন্ন জায়গায় শেয়ার না করতে চান তাহলে অফ করে রাখতে পারেন, কিন্তু বাই ডিফল্ট অন করা থাকে, অবশ্যই আমরা এটা অন করে রাখবো। তাহলে এখান থেকে এই যে স্টোরি সেটিং এর কাজগুলো চাইলে আমরা এখান থেকে করতে পারি। তাহলে এখন আমরা আবার ব্যাকে যাই। ব্যাকে যাওয়ার পর আমরা এখানে যে মোরের এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করলাম, তাহলে এখান থেকে আমরা কি কি বিষয় দেখলাম, আমরা কিভাবে আমাদের স্টোরি লিঙ্কটা কপি করে আমরা বিভিন্ন জায়গায় শেয়ার করতে পারি সেটা জানলাম, পাশাপাশি শেয়ার টুর মাধ্যমে কিভাবে দেখা গেছে আমরা কি করতে পারি আমাদের ফলোয়ারের মেসেজের মধ্যে কিভাবে শেয়ার করতে পারি, তার চাইলে নেয়ার বা শেয়ার করতে পারি আমরা এটা দেখলাম, এবং কিভাবে আমাদের স্টোরি আমরা সেটিং করতে পারি সেই বিষয়গুলো জানলাম। তাহলে এই হচ্ছে আমাদের এখানকার যে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই ইনস্টাগ্রাম স্টোরি কপি লিঙ্ক শেয়ার টু অ্যান্ড স্টোরি সেটিং এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, বহুকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।